আমাদের ইয়াটা হচ্ছে ম্যানমেড ফাইবার ফর টেক্সটাইলস। তো আমরা শুরু করি হচ্ছে বেসিকটা নিয়ে। ফাইবার কি জিনিস আমি আমার কি বলে ভিডিও অফ করে দিচ্ছি যাতে সবার ডাটা কনজাম্পশন কম হয়। ফাইবার কি জিনিস স্যার? ফাইবার হচ্ছে যার হচ্ছে লেন্থের তুলনায় ডায়ামিটারটা 100 টাইমস হবে এবং তার কিছু বৈশিষ্ট্য নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকবে। নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওকে, যেমন যেমন ফাইননেস, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি। ওকে, সবাই কি ওর সাথে একমত? ইয়েস স্যার। এর বাইরে আর কিছু আছে? তো যেটা একটা ফাইব্রাস স্ট্রাকচার থাকবে। ফাইব্রাস স্ট্রাকচার মানে স্যার? ফাইব্রাস স্ট্রাকচার থাকবে আর লেন্থ হচ্ছে ডায়ামিটারের চেয়ে 100 টাইমস বেশি থাকবে। তারপর ফাইব্রাস স্ট্রাকচার মানে কি স্যার? ফাইব্রাস স্ট্রাকচার বলতে মানে স্ট্রাকচারটাই আর ফাইবারের মতো হবে আর কি, মানে যেটা লেন্থ হচ্ছে গিয়ে ডায়ামিটারের চেয়ে 100 টাইমস বেশি থাকবে। সেটা তো বলছে, ফাইব্রাস স্ট্রাকচারটা কি? আচ্ছা, এর বাইরে আর কেউ? স্যার ফাইবারটাকে টুইস্ট করে ইয়ার্ন বানানো যাবে, এরকম প্রপার্টি থাকতে হবে। ওকে, গুড। আর স্যার ফাইবারটাকে ডাই করার এবিলিটি থাকা লাগবে। ডাই করার এবিলিটি না থাকলে ফাইবার বলা যাবে না। স্যার বলা যাবে, বাট ওটা আমরা তো ইউজ করতে পারবো না। কেন পারবো না? মানে তুমি বলতে যাবে না, মানে লাগবে আর কি, তার মানে না লাগলে তো ফাইবার হবে না, এই তো? না স্যার, ওগুলো তো স্যার টেক্সটাইল ফাইবারের জন্য। ফাইবার টেক্সটাইল ফাইবারের জন্যই লেসে, টেক্সটাইল ফাইবারে ডাই করা না গেলে তো ফাইবার হবে না, তাই তো? না স্যার, কারণ স্যার টেক্সটাইল ফাইবার হলো সেগুলো স্যার যেগুলো আমরা ইউজ করতে পারবো। যদি যদি স্যার আমরা ডাই না করতে পারি তাহলে তো স্যার সেগুলো আমরা ইউজ করতে পারতেছি। তাই? আচ্ছা, ওকে। আর আর অন্য কেউ এর সাথে অ্যাড? স্যার ডাই না করা গেলেও ফাইবার হবে। সরি, ডাই করার জন্য? স্যার ডাই না করা গেলেও টেক্সটাইল ফাইবার হবে। যেমন? গুড, ডাই না করলেও টেক্সটাইল ফাইবার হবে, কেমন? স্যার আমরা যদি ফাইবার থেকে ফেব্রিক বানাই তারপর ড্রাই করি তখন তো ওটা সমস্যা নাই, আগে যে ড্রাই করতে হবে এমন তো কোনো কথা নাই। আচ্ছা, প্রথম পয়েন্টটা ইজ নট ভ্যালিড বিকজ ওটা ফেব্রিক ফর্মে গেল, স্টিলে ফাইবার। আর সেকেন্ড পয়েন্টটা, সরি, ফার্স্ট পয়েন্ট ইনভ্যালিড, সেকেন্ড পয়েন্টটা ওকে, ড্রাই করার না গেলে সমস্যা কি? আর আচ্ছা, আমি তোমাদের উদাহরণ দিই, অপটিক্যাল ফাইবার, নেটওয়ার্ক কার কার আছে ইন্টারনেটের? স্যার মোটামুটি যারা ওয়াইফাই ইউজ করে স্যার সবারই আছে স্যার ওয়াইফাই ইউজ করা, মোর অর লেস ঢাকায় যারা আছে স্পেশালি, অপটিক্যাল ঢাকার বাইরেও আছে। আচ্ছা, ওকে, সো অপটিক্যাল ফাইবার কি টেক্সটাইল ফাইবার হবে? না স্যার। স্যার কেন? স্যার লাস্ট দিন যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে পড়াইছিল তখন স্যার বলছিল যে অপটিক্যাল ফাইবার কাইন্ড অফ টেক্সটাইল ফাইবার না, বাট ওটা ফাইবারের মধ্যে পড়ে, ম্যানমেড ফাইবারের মধ্যে পড়ে। হ্যাঁ, সেটা বলো, অপটিক্যাল ফাইবার কি টেক্সটাইল ফাইবার আমরা বলতে পারবো কিনা? হ্যাঁ স্যার, অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা টেক্সটাইল প্রোডাক্ট বানাইতে পারবো না, এই জন্য টেক্সটাইল ফাইবার বলবো না। কেন পারবো না? ফ্লেক্সিবল হবে না টেক্সটাইল ফাইবার, অপটিক্যাল ফাইবার। কিসের এটা? ফাইবারের, গ্লাস ফাইবার।
গ্লাস ফাইবার কি দুইটা স্ট্রাকচার ভিতরে আলো এটা স্ট্রাকচার টেক্সটাইল ফাইবারের মত না এটা স্ট্রাকচার টেক্সটাইল ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ ঘটে এইজন্য এটা সাইড ইফেক্ট থাকতে পারে প্রতিসরণ না প্রতিফলন তুমি ওপাক করে দিলা ফর এক্সাম্পল তুমি টাইটানিয়াম ডাইঅক্সাইড দিয়ে দিলা কেন ক্লথ প্রোডাক্ট করতে পারবে না তুমি যদি লেটস সে অপটিক্যাল ফাইবারের জ্যাকেট বানাও যখন নাচানাচি করে ড্যান্স ফ্লোরে এখন তো প্রচুর হচ্ছে যে ইলেকট্রনিক কি বলে হচ্ছে যে ডিজিটাল শো হয় হচ্ছে যে ড্যান্স ফ্লোরে উইথ দ্য ক্লোদিং দেখছো ওইখানে তো স্যার অপটিক্যাল ফাইবারের ইউজ হয় না স্যার এখানে স্যার তো লাইটিং ইউজ হয় স্যার LED lighting sir tai ki to ekhane to optical fiber er use hoy na sir tai ki LED source diye use kore jo circuit gula to sir hocche je mane ya di optical fiber diye toiri na to tar mane ki sir amra bodhoy eta kyu jani na sir apni jodi ektu bole diten tale bhalo hoto sir আশপাশে ঘোরাঘুরি করতেছি বাট মেইন পয়েন্টটা স্যার আমরা কেউ বুঝতেছি না মেইন পয়েন্টটা তো আসলে অ্যানসারে না মেইন পয়েন্ট হচ্ছে প্রসেস আচ্ছা ফর एग्जांपल আরেকটা উদাহরণ দেই ডায়াপার ডায়াপার প্যাম্পার্স ইউজ করছো তোমরা তো বাচ্চাদের জন্য কিনছিলাম স্যার ভাগ নিয়েছো তো তোমরা নিজেরাই তো ইউজ করো না তোমরা ওই যুগের না নাকি না স্যার আমরা ওই যুগের না স্যার আমরা এটা ইউজ করি না তোমরা নেংটি যোগের নাকি জি স্যার জি স্যার আমাদের সময় তো স্যার আব্বু মুখে শুনতে হয় স্যার কাপড় ছিল মেবি আচ্ছা ওকে স্যার ডায়াপার যোগের স্যার ডায়াপার প্যাম্পারস কি দিয়ে তৈরি হ্যাঁ কেপো ওয়াও ওটা স্যার এক ধরনের আচ্ছা ডায়াপার প্যাম্পারস কি ক্লোদিং এর মধ্যে পড়বে সেক্ষেত্রে স্যার যদি হচ্ছে আপনি বিজনেস পারপাস থেকে চিন্তা করেন যে আপনি সেটা সেল করবেন আমার জি স্যার সেক্ষেত্রে হচ্ছে এটা ক্লোদিং ফার্মেসি আইটেম স্যার আর আপনি যদি ডেইলি ইউজ করার চিন্তা করেন যে আমি প্রতিদিন ইউজ করছি সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লোদিং এর মধ্যে পড়তেছে বেবিদের জন্য আমি তো বলছি ডায়াপার প্যাম্পার্স ক্লোদিং এর মধ্যে পড়বে কিনা বাচ্চাকে পড়াচ্ছ না জি স্যার এটা তো একটা পোশাক যদি তাই হয় এটার মধ্যে কি ইউজ করা হয় একজন বসে ক্যাপক আর আর কি আর কি ইউজ করা হয় আর মেইন ভিতরে কি ইউজ করা হয় বাকিটা কি বলে কটন ইউজ করে কটন ইউজ করে স্যার ওটা স্যার এক ধরনের পলিমার স্যার এক ধরনের পলিমার যে কোনো ফাইবারই এক ধরনের পলিমার দ্যাটস ফর ট্রু কটন ইজ এ সেলুলোজ পলিমার নাইলন ইজ এ পলিয়ামাইড পলিমার রেয়ন ইজ এ সেলুলোজিক পলিমার So all fibers are polymers. So that is nothing new. Except mineral fibers, inorganic fibers. All fibers are polymers. Most fibers are polymers.
আচ্ছা যাই হোক কোশ্চেন সো তো ডায়াপার কি ডায়াপারের ভিতরে যেগুলো আছে এগুলো কি টেক্সটাইল ফাইবার বলা যাবে যাবে না স্যার এগুলো ভীষণ সফট এর জন্য স্যার এগুলো টেক্সটাইল ফাইবার বলা যাবে না স্যার বলা যাবে না কেন তুমি তো ক্লোদিং এ ব্যবহার করতেছো স্যার বলা যাবে স্যার কারণ আমরা স্যার টেক্সটাইলের র ম্যাটেরিয়াল কিছু ব্যবহার করেই তো ওটা তৈরি করা হচ্ছে স্যার এই জন্য বলা যাবে বাকিরা কি বলে বলা যাবে কি যাবে না একজন বসে যাবে একজন বসে যাবে না স্যার ডাইপারে কি সিনথেটিক ফাইবার ইউজ করা হয় না বুঝা ভাই একবার দেখা এটা কি না হ্যাঁ ডিসপোজেবল সিনথেটিক ফাইবার মেবি এটা শরীরের জন্য ক্ষতিকর না হ্যাঁ লটস অফ স্পেকুলেশন আসছে আমার কোশ্চেনটা আসলে হচ্ছে কি আছে তার চেয়ে ইজিলি টেক্সটাইল ফাইবার নট কি আছে এটা তোমরা খুঁজে বের করবে এটা তোমাদের তোমাদের নিজস্ব পার্সোনাল জার্নি কিন্তু এটাকে এগুলাকে কি টেক্সটাইল ফাইবার বলা যাবে কি যাবে না দ্যাট ইজ দা কোশ্চেন আই অ্যাম মেকিং বলা যাবে স্যার স্যার বলা যাবে যদি বলা যায় তাহলে কি ওখানে ফাইবারটা 100 টাইম ডায়ামিটারের চেয়ে বড় যে লেন্থ লেন্থ ডায়ার যে রেশিও কথা বলছ স্যার এটা তো স্যার আমাদের জানা নাই স্যার স্যার বলতে পারতেছেন না স্যার So always ask the question. So first thing hoche, do not accept hoche, ki bole hoche, je ekjon bolche bole hoche, do not accept anything. Question everything. And question gulo obosshoi ashte hobe hoche, ashe pashe je jinish gulo dekho tar theke. Hypothetical question tar korte parbo, hypothetical question ashte pare. But most importantly hoche je, ki bole hoche je, once you learn something, try to see basically, if it is basically right one or is there an exception if there is an exception so why the definition has not actually you know covered it othoba eta ki erokom je definition ta is too old je kono ek bochor kono ek shomoye 150 bochor age 20 bochor age 30 bochor age keu ekjon korchilo kintu er phat majkhane onek world change hoye geche but sei je ek chotha banaise ei chothar baire ashole keu kichu porachhe na question everything my dear students question everything including me do not accept obviously question mane question in the sense everything when I say is it politely question everything nijer ei question ta kora ta khub joruri I do not ami tomake ei answer debo na you have to find it your own way je ei fiber er je definition tomaderke amra sarra jara habi sarra ja poraise seta ashole real world ke reflect kore kina jodi reflect kore তাহলে খুব ভালো যে রিফ্লেক্ট না করে হোয়ার ইজ দ্য ক্যাচ ইজ স্যার রং অথবা হচ্ছে কি মানে যেই বইগুলো যে পড়াচ্ছে বা যেই সোর্স থেকে পড়াচ্ছে এগুলো রং নাকি হচ্ছে যে ওয়ার্ল্ড আসলে আরো অনেক দিকে আগে গেছে সে অনুসারে আমরা আসলে পিছিয়ে আছি দ্যাট ইজ ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন জি স্যার সো রিমেম্বার ইট ইজ নট অ্যাবাউট হচ্ছে 100 গুণ বড় না ছোট it is about hocche je diaper e kepok use kora optical fiber hisebe use kora textile fiber hisebe jabe ki jabe it is about hocche je do you find it your own way ashole ei khetre ki hobe thik ache ei bole ashole ami amar full class ta shuru korteche amader syllabus ta jodi dekho tumra eta hocche tomader oi je syllabus boite lekha ache ei bhabe dewa ache ekhane je gulo red mark shegulo ami porabo আর যেগুলো হচ্ছে ব্লু সরি ব্ল্যাক সেগুলো পড়াবে হচ্ছে তোমার দীপ স্যার সো আমি কোনগুলো পড়াবো একটু দেখো দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে স্যার আচ্ছা ভেরি গুড এটাকে সমাধান মাথা রাখবা ফাইবার ইজ ভেরি ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে এবং মানে ইনফ্যাক্ট তোমরা যদি আমার যে গুগল ক্লাসরুমে কি বলা হচ্ছে যে প্রথমে দেখা হচ্ছে যে আমি এখানেই বলছি হচ্ছে যে ম্যানমেড ফাইবারের ওয়েস্টটা হচ্ছে যে ইনফ্যাক্ট হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো
জি স্যার শুনতে পাচ্ছি স্যার জি স্যার শুনতে পাচ্ছি বেদে আসছে শুনতে পাচ্ছো জি স্যার শোনা যাচ্ছে স্যার শুনতে পাচ্ছি স্যার মাঝে মাঝে অফ হয়ে যায় এক সেকেন্ড হোল্ড করো এক সেকেন্ড তোমরা কি স্ক্রিনে কি দেখতে পাচ্ছ কারিকুলাম তো লিমিটেড না কিভাবে পড়াবো ওকে খুব কাছাকাছি আর স্যার কারিকুলাম হচ্ছে হলো টোটাল টপিকস গুলা আর সিলেবাস হচ্ছে এটার একটা অংশ পরিচালনা করে আচ্ছা হচ্ছে যে এইচএসসি কি বলো কারিকুলাম না সিলেবাস বলো সবুজ বইটা যখন দেয় তখন কি বলে স্যার প্রসপেক্টাস প্রসপেক্টাস তো হচ্ছে ছোটটা আরেকটা যেটা আছে হচ্ছে যেখানে টোটাল সবগুলো কোর্স দেওয়া থাকে ওটা কি বলে স্যার ওটা কি সিলেবাস বলতে সিলেবাস একাডেমিক রেগুলারাইজেশন কোর্স স্ট্রাকচার এন্ড ডিটেইলস সিলেবাস ফর দি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভেরি গুড একদম মানে খুঁজে বের করছো একদম টু দা পয়েন্টে আচ্ছা সিলেবাসটা ঠিক মানে তোমরা বেশিরভাগই ঠিক বলে ফেলছো কাছাকাছি চলে গেছে সিলেবাসটা হচ্ছে যে মাচ মোর হচ্ছে নলেজ বেসড কারিকুলামটা হচ্ছে মাচ মোর হচ্ছে মানে এক্সপেকটেশন ফ্রম দা গ্রাজুয়েট এবং সেই অনুসারে হচ্ছে মানে আফটার ফোর ইয়ার্স অফ দা কোর্স যে কোনো ডিগ্রি ফোর ইয়ার হোক এক ইয়ার হোক টু ইয়ার হোক ওই কোর্সটা শেষে হোয়াট আর দ্য এক্সপেকটেশন অফ দ্য কোয়ালিটি অর অ্যাট্রিবিউটস অর প্রোফাইল অফ দ্য গ্রাজুয়েট আমি গ্রাজুয়েটদের থেকে কি চাই সেটারই আসলে ডিটেইলস ডেসক্রিপশনটা ইন হুইচ ইনক্লুড অল দ্য টপিকস এবং অবশ্যই হচ্ছে যে হাউ ইউ আর গোয়িং টু টিচ ইট হাউ ইউ আর গোয়িং টু অ্যাসেস ইট হাউ ইউ আর গোয়িং টু হচ্ছে কি বলে হচ্ছে যে হোয়াট আর দ্য বুকস অর রেফারেন্স দ্যাট ইউ উইল বি ইউজিং সো এজ এ টোটাল কারিকুলাম ইজ এ হচ্ছে এ টোটাল প্ল্যানিং এন্ড ডিজাইনিং অফ এ হচ্ছে এন্টায়ার গ্রাজুয়েট কোর্স সো ওই এক্সপেকটেশন যে কোয়ালিটিটা যে আমি এক্সপেক্ট করতেছি সেই মানে গ্রাজুয়েট প্রোফাইল যেই প্রোফাইল সেই প্রোফাইলটা আমরা আসলে কিভাবে পাবো ফর এক্সাম্পল তোমাকে একটা উদাহরণ দিই আমি বলছি হচ্ছে যে আমি চাই হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা কি বলে হচ্ছে যে অলরাউন্ডার হবে ঠিক আছে কথা শুনো না স্যারদের মুখে শুনো জি স্যার শুনি স্যার সবাই সব স্যারই বলে কম বেশি Yes, sir. আচ্ছা এগুলো মাথা থেকে ফেলে দাও ঠিক আছে এগুলো বোগাস কথাবার্তা কারণ হচ্ছে কি এভাবে চিন্তা করে দেখো একটা ক্রিকেট টিমে যদি 11 জন সাকিব আল হাসান থাকে কি হবে স্যার সব ভালো খেলবে না স্যার
তাতেই একটা টিম তৈরি হবে। তো আমার এখানে যদি তোমরা ধরো 80 জন স্টুডেন্ট, আজকে যেমন ধরো 74 জন স্টুডেন্ট আছো বা 70 জন স্টুডেন্ট আছো, এই 70 জন স্টুডেন্ট যদি সবাই অলরাউন্ডার হয় তাহলে কি হবে? তাহলে স্যার বোলার ব্যাটসম্যান এগুলো খুঁজে পাওয়া যাবে না স্যার। তার মানে দাঁড়াচ্ছেন যে যে ঘটনা ঘটবে সবাই সবকিছু পারে কিন্তু কেউ কিছু পারে না। ভালো একাডেমিক দরকার, একই সাথে আমার ভালো ডিবেটারও দরকার হবে, আমার একই সাথে হচ্ছে যে ভালো ফুটবল খেলে বা হচ্ছে ক্রিকেটার সেরকমও লোক লাগবে, কমিউনিকেটরও লাগবে, মানে আমার একটা ক্লাসে সব রকম লোকই থাকবে আর কি। এখন কারো স্ট্রং এবিলিটি হচ্ছে লিডারশিপ, আর কারো স্ট্রং এবিলিটি হচ্ছে যে কোয়াইট কাজ করা। এখন তাকে যদি আমি লিডার বানাইতে যাই, আবার যে লিডারশিপ যার ভালো তাকে যদি আমি হচ্ছে যে সারাদিন কম্পিউটারের সামনে বসাইতে চাই তাহলে কি অবস্থা হবে? বুঝতে পারছো? তো প্রথম জিনিস হচ্ছে আসলে অলরাউন্ডার হওয়ার, আসলে অলরাউন্ডার আমার হয়তো 5 জন 80 জনের মধ্যে হয়তো আমার 10% ম্যাক্সিমাম বা 20% যদি অলরাউন্ডার ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? কারণ এত অলরাউন্ডার দিয়ে আমি করব কি? সে কোনো কিছুই পারে না কিন্তু সব জায়গায় যায় মাথা ঘামায়, সেটাও দরকার যেমন ম্যানেজার লেভেলে, বাট একই সাথে হচ্ছে যে আমার আসলে এক্সপার্টিস দরকার। থ্যাংক ইউ, তোমাকে রাইটলি আইডেন্টিফাই করছো। তো এই কারণে বলতেছে হচ্ছে যে সবাই যখন বলে হচ্ছে যে অলরাউন্ডার বলা বা অলরাউন্ডার বানাইতে হবে, প্রথম কথা হচ্ছে এটা মাথা থেকে ফেলাই দাও। যার অলরাউন্ডার হওয়া দরকার সে অলরাউন্ডার হওয়া দরকার আছে, আর যার হচ্ছে এক্সপার্ট হওয়া দরকার সে এক্সপার্ট হবে। হ্যাঁ, এর সাথে করতে করতে কিছু কিছু স্কিল ডেভেলপ করা লাগবে, কিন্তু সেই স্কিল এরকম না যে মনে করো সাকিব আল হাসানের মতো হচ্ছে 10 ওভার বলও করতে হবে আবার 50 ওভার ব্যাটিংও করতে হবে, নট নেসেসারি। যে ব্যাটসম্যান সে 20-50 ওভার মানে হয়তো ব্যাট করে 50 ওভার এটা আমি এক্সপেক্ট করবো তার কাছ থেকে, কিন্তু অনেক বিপদে টিপদে পড়লে সে হাত ঘুরাইতে পারে, এইটুকুই হয়তো বা ম্যাক্সিমাম এক্সপেকটেশন। মোস্তাফিজকে দেখছো যে ব্যাটিং শিখাইতে যাই আজ সে এখন বোলিং ভুলে গেছে। জি স্যার, খেলা তো অনেক দিন অফ। না সেটা তো এখনকার কথা বলতেছি না, লাস্ট 2-3 বছরের কথা বলতেছি স্যার। তো এখন মনে করো হচ্ছে তাকে এখন যদি বলা হয় আসলে তুমি তার বোলিংটা চাইবে না ব্যাটিংটা চাইবে না, কোনটা চাইবে না? আমরা স্যার বোলিংটাই চাবো যেটা সে আগে থেকেই দক্ষ। এক্স্যাক্টলি, এখন তারা যখন ব্যাটিং শেখাইতে গেছে সে বোলিংটাও ভুলে গেছে, এটা মাথায় রাখবো। অনেক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ইন জেনারেল, ইউ অলওয়েজ হচ্ছে যে ওয়ার্ক অন ইউর স্ট্রেংথ ফার্স্ট, স্ট্রেংথটা যখন তোমার শক্ত হবে তখন তুমি ইউর ওয়ার্ক অন ইউর উইকনেস। আমরা সবসময় কাজ করি হচ্ছে উইকনেস নিয়ে, উইকনেস নিয়ে কাজ করতে গেলে যেটা প্রবলেম হয় আমি স্ট্রেংথটাই ভুলে যাই। স্ট্রেংথটা, জি স্যার, ভালো কথা বলছেন। সো ফার্স্ট কাজ হচ্ছে যে স্ট্রেংথটাকে হচ্ছে একদম মানে শক্তপোক্ত করা, যে এই স্ট্রেংথ আমি 100 বার চেষ্টা করলেও ঠিক মানে এখান থেকে আমি সরবো না। সো আমি যখন বোলার মুস্তাফিজের মতো বোলার হয় আমি 6টা ক্যাটাগরি 6 রকম বল করতে পারি, আমি যদি টানা 20 ওভার টেস্টে করি এরকম বলই আমি সবসময় দিতে পারবো। এইটার কনফিডেন্স যখন আসবে দেন ইউ উইল বি এবল টু হচ্ছে ওয়ার্ক অন ইওর উইকনেস। ওকে, আমরা অন্যদিকে চলে গেছি। সো কারিকুলামের ব্যাপার হচ্ছে যে গ্রাজুয়েট প্রোফাইল বা গ্রাজুয়েট থেকে আমার যে এক্সপেকটেশনটা আছে, সো আমি যদি মনে করি হচ্ছে লেটস সে হচ্ছে যে আমি বলতেছি হচ্ছে যে আমার ছেলে অলরাউন্ডারের কোশ্চেনটা আসছে, আমার স্টুডেন্টরা সবাই অলরাউন্ডার হবে, গুড। এখন পরের প্রশ্ন হচ্ছে অলরাউন্ডার হওয়ার জন্য কারিকুলামে কি করা আছে, বলা আছে যে এটা থেকে সে অলরাউন্ডার হতে পারবে, বা আমি অ্যাসেস করব কিভাবে আদৌ সে অলরাউন্ডার হয়েছে, সেটাও কারিকুলামে ডিফাইন থাকতে হবে। তাকে আমি যে বলতেছি অলরাউন্ডার লাগবে, অলরাউন্ডারের ডেফিনিশন আসলে আমার কি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই অলরাউন্ডার ডেফিনিশনে যদি এরকম হয় এই ক্রাইটেরিয়া গুলো এই কোয়ালিটি গুলো সে এই পুরো 4 বছরের কোর্সে কোথা থেকে পাওয়া যাবে, তাহলেই আমি বলবো হচ্ছে যে এটা হচ্ছে তখন কারিকুলামে ডিফাইন করা হচ্ছে। সে আমি পুরো প্ল্যানিং করতেছি যে হোয়াট আই এম এক্সপেক্টিং ফ্রম মাই স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ইট ইজ হচ্ছে যে ডিজাইন টু দ্যাট কারিকুলাম, ঠিক আছে? সো আর
এখন হচ্ছে মানে আমরা আসলে হচ্ছে মানে মেইন আমাদের যেগুলো দরকার আছে এই কোর্সটা আমরা কেন করব, এই কোর্সটা না করলে করলে কি লাভ, এই কোর্সটা আদৌ দরকার আছে কিনা। বললাম না কোশ্চেন এভরিথিং, আদৌ আসলে কোশ্চেনের কোর্সটা দরকার আছে কিনা, তো কোর্সটা দরকার আছে কিনা কোর্স শেষে হয়তো তোমরা বুঝবে, কিন্তু এই কোর্স শেষ করার পরে হোয়াট ইউ উইল বি এবল টু ডু বা তোমাদের মানে কি কি জিনিস তোমরা জানতে পারবে আর কি। সো ফার্স্ট পয়েন্টটা দেখতেছো হচ্ছে যে টেক্সটাইল ফাইবারের গ্লোবাল মার্কেটটা জানা, ম্যানমেড ফাইবার ন্যাচারাল ফাইবারের ডিফারেন্সটা কি, অ্যাপ্লিকেশন গুলো কি। নাম্বার টু হচ্ছে হচ্ছে যে ম্যানমেড ফাইবার যে এই যে ডিসকভারি হলো বা ইনভেনশন গুলো হলো এই এগুলো এত দেরি দেরি করে আসতেছে কেন বলতো দেখি। এই যে মনে করো যেমন ধরো এখনকার সবচেয়ে নিট কি বলতো, আমাদের এই টাইমে সবচেয়ে নিট কি এই কারেন্ট সময়ে সবচেয়ে নিট পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে নিট কি? ভ্যাকসিন স্যার। থ্যাংক ইউ। ভ্যাকসিন তৈরি করা, তার মানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে বলেই তো পুরো ওয়ার্ল্ড এখন হচ্ছে যে ভ্যাকসিন তৈরি করার দিকে, এই যে হাজার হাজার লোক রিসার্চার গবেষক সায়েন্টিস্ট বিলিয়ন বিলিয়ন ডলার ঠালতেছে হচ্ছে টু গেট এ রাইট ভ্যাকসিন। ঠিক একই ভাবে ফাইবারের ইনভেনশনটাও কিন্তু হচ্ছে যে স্পেসিফিক নিড মানে সময়ে চাহিদার ভিত্তিতে। আচ্ছা এই লোকগুলো যে বারবার আসতেছে যাচ্ছে এরা তো এরপর থেকে আমি 10 মিনিটের বেশি হলে ঢুকতেই দিব না। তো এই ফাইবার গুলো কোন ধরনের নিডের কারণে হচ্ছে যে ইনভেনশন বা ডিসকভারি হয়েছে? তিন নম্বর হচ্ছে আমরা যে ফাইবার গুলো যে আমরা জানি প্রপার্টি বা হচ্ছে যে আমরা জানতেছি এটা আসলে এটার ইম্প্যাক্টটা কোথায় হবে, সেই মানে সেটার এফেক্টটা কোথায় ইয়ার্নে বা ফ্যাব্রিকে কোন জায়গায় কি ডিটারমাইন করে। ফর এক্সাম্পল এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরো ইয়া নিয়ে, এই আমাদের আসলে প্রপার্টি গুলো আসলে মুখস্থ করার দরকার না, আমরা তো আসলে মুখস্থ করে বমি করে দাও, এই বমি করে আসলে কোনো লাভ নাই। এখন যখন হচ্ছে যে ম্যানমেড ফাইবারের যখন ওই যে পিপি বানাইতে হয় তখন আর কেউ বলতে পারে না হচ্ছে যে কোন ধরনের প্রপার্টিস গুলো লাগবে। তো পিপি এর ক্ষেত্রে যে ক্রাইসিসটা ফেস করতেছে হচ্ছে যে কি ধরনের প্রপার্টি, কি ধরনের ফাইবার, কোন কোন ফাইবারে কোন প্রপার্টিটা আসলে হচ্ছে যে এই বাট কোন ডিজাইনে বা কত লেয়ারে বা কিভাবে করলে আমার কি বলে এই এই মাস্কটা কি বলে হচ্ছে যে আমাকে প্রোটেক্ট করবে। তার মানে ফাইবারের এই যে প্রপার্টি মুখস্থ করাটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা আসলে কিভাবে আসলে আমার মানে ইয়ার্ন ফ্যাব্রিক বা হচ্ছে এন্ড ইউজ কে ইম্প্যাক্ট করবে সেটাও আসলে বোঝা। চার নম্বর হচ্ছে প্রোডাকশন এবং প্রোডাকশন ফাইবার কিভাবে প্রোডাকশন হয় তার সাথে বেসিক প্রিন্সিপাল গুলা কি, প্যারামিটার গুলা কি, ওগুলো চেঞ্জ করলে কি ঘটবে, এবং এবং তাছাড়া হচ্ছে যে ট্রেড নেম গুলা কি ম্যানমেড ফাইবারের সেটার সাথে কি ধরনের অ্যাপ্লিকেশন স্পেসিফিক ম্যানমেড ফাইবার স্পেসিফিক অ্যাপ্লিকেশন গুলো কি এগুলো আমরা জানবো। সো টোটাল কোর্সে আমরা এই পাঁচটা জিনিস জানবো এবং উই উইল অলওয়েজ ট্রাই টু কাম ব্যাক উইথ দ্যাট ফাইভ আউটকাম যে আসলে আমরা একটা টপিক শেষে এই আউটকামের কোন কোন জায়গায় আসলে আমরা টাচ করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি গোল। যদি আমাদের এই প্রাইমারি গোল অ্যাচিভ না হয় তার মানে দাঁড়াচ্ছে দেয়ার ওয়াজ আ ল্যাকিং এবং দেয়ার ইজ এ হচ্ছে যে উই নিড টু চেঞ্জ হোয়াট উই মানে আইদার আউটকাম চেঞ্জ করতে হবে অথবা হচ্ছে আমাদের কোর্সটাকে বা কোর্সের টিচিংটাকে চেঞ্জ করতে হবে টু গেট ইট দিস আউটকাম। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। গুড। সো জি স্যার, বুঝতে পারছি স্যার। তো তোমাদের কাজ হচ্ছে এখান থেকে যদি কোনোটা যদি কোনোটা যদি মানে ফুলফিল না হয় কোর্সেস, সো ইউ নিড টু টেল মি যে স্যার এটা তো আপনি বলছেন কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু হয় নাই। জি স্যার, ইনশাআল্লাহ আমরা স্যার আপনাকে জানাবো স্যার কোর্স শেষ হওয়ার পরে। ঠিক আছে, কোর্স শেষ হলে টপিক শেষে কোন কোন জায়গা উই উইল অলওয়েজ ক্রস চেক ক্রস চেক। এর বাইরে আমরা আসলে কি জানবো এটা তো হচ্ছে নলেজ বিষয়ক, এর বাইরে আমরা জানবো হচ্ছে মানে জেনারিক কিছু স্কিল যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এনি হিউম্যান। এবং প্রথম জিনিসটা হচ্ছে যে সার্চ করা, কিভাবে অ্যানালাইসিস করা, সেটা থেকে সিনথেসিস করা ডাটা ইনফরমেশন, নিউ সিচুয়েশন যে অ্যাডাপ্টিং টু দ্য নিউ সিচুয়েশন। তারপর হচ্ছে অ্যাডাপ্টিং টু নিউ সিচুয়েশন মানে কি, যে ধরো আমি মাস্কের কথা বললাম, সো আমার যে এই যে কিভাবে আসলে হচ্ছে যে মাস্কের ফাইবার গুলোকে কি বলে হচ্ছে যে চুজ করা যায় কোন ধরনের ফাইবার হতে হবে, শুধু তাই না এই এগুলা বারবার আসতেছে যাচ্ছে এগুলারে আমি তো প্রায় সফিক
শফিক স্যার, শফিক স্যার ও গ্রামের বাড়িতে আছে তো স্যার, এই জন্য স্যার ও নেটওয়ার্কে খুব প্রবলেম। ও ময়মনসিংহ আছে তো স্যার, নেটওয়ার্ক আসছে যাচ্ছে এই জন্য। যারা যাওয়া আসা করতেছে ওরা বলতে হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে করতেছে, প্রতি ক্লাসে এরকম দু একজনের প্রবলেম হয় স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে যদি ওইটা হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি অ্যাভয়েড করতেছি হচ্ছে ইচ্ছা করে যারা আধা ঘন্টা লেট আসে, লেট করতেছে। অটো ডিসকানেক্ট হয়ে যায় সেটা আমি দেখছি, কিন্তু যারা এই সুযোগে লেট করে আসে তাদের জন্য হচ্ছে আমার ওয়ার্নিংটা। সো ইভালুয়েশন করা যায় এবং সেই অনুসারে ডিসিশন মেক করা যায়। ডিসিশন মেক করা কি, আমি আসলে কোন ফাইবার নিয়ে আমি আসলে কাজটা করলে আমার হচ্ছে যে এই মাস্কের যে এফেক্টিভনেস সেটা বাড়বে, সেটা রেগুলার ইউজের জন্য হতে পারে, সার্জিক্যাল ইউজের জন্য হতে পারে, অটোনোমাস ওয়ার্ক, তারপর জেনারেট নিউ রিসার্চ আইডিয়াস। এটা হচ্ছে তোমাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট এখন এই মুহূর্তে, বাট আলটিমেটলি এখান থেকে হচ্ছে যে মাস্ক থেকে হচ্ছে প্রচুর অনেকগুলো কাজ বের হতে পারে। ঠিক আছে, ওভারঅল তার মানে হচ্ছে যে এই কোর্সটা শেষে এর কিছু কিছু অংশ আমরা চেষ্টা করব হচ্ছে যে আশা করতেছি হচ্ছে এই স্কিল গুলো কিছু কিছু স্কিল আসবে তোমাদের। ওকে, হ্যালো, ওকে স্যার, আমি খালি একজনের গলায় শুনতেছি। আচ্ছা জি স্যার, জি স্যার। আচ্ছা শুনতেছি, পরের প্রশ্ন সবাইকে, টপ টপ পাঁচটা ফাইবারের নাম বলো তো। টেক্সটাইল ফাইবার স্যার, কটন ফাইবার, জুট ফাইবার, সিল্ক ফাইবার, উল ফাইবার, আনসান ব্যানানা ফাইবার। স্যার ব্যানানাটা নাও হতে পারে, আমি কিন্তু আবার বলছি টপ ফাইবার, ভালো করে কোশ্চেনটা বুঝো। টপ পাঁচটা টেক্সটাইল ফাইবার স্যার, কটন, জুট, পলিস্টার, পলিস্টার, পলিস্টার ব্যবহার করতে হচ্ছে। ওকে, কটন, জুট, পলিস্টার, তারপরে ল্যাক্স আছে স্যার, ল্যাক্স, সিল্ক, ল্যাক, কি ল্যাক্স ফাইবার, ল্যাক্স ফাইবার, তোমরা একটার পর একটা বলা শুরু করছো, বমি করা শুরু করছো, পরীক্ষার খাতা যেমনে করো। আমার কোর্সে মানে পলিস্টার, সেলুলোজিক, নাইলন, কটন, এটাকে সার্চ দিয়ে পাইছো তাই তো? পলিস্টার, সেলুলোজিক, নাইলন, সেলুলোজিক মানে স্যার জুট। বাকিরা কথা বলো না কেন, মিহিবা পিয়াস, সৌমিক সাহা, রায়হান, কথা বলো না কেন, হেম্প, আকে, বালিতে, সাজ্জাদ, বলো স্যার। শুনছি স্যার, আলোচনা শুনতেছি স্যার। আলোচনায় অংশগ্রহণ করো, বলো পাঁচটা ফাইবার কি কি হবে। একটা পাইলাম, সবাই বললো কটন, বললা বুঝলাম, তারপরে স্যার পলিস্টার, পলিস্টার, ন্যাক্স, উল স্যার, উল, নাইলন স্যার, সিল্ক, উল, নাইলন, সিল্ক, পলিপ্রোপিলিন, অ্যাক্রিলিক। আরে বাবা, নাম বলা শুরু করছো মানে কি, যে মানে ইচ্ছা মতো বলতে থাকে, আমি যে দেখি হচ্ছে যে আমার আমি কতগুলো ফাইবারের নাম জানি এরকম। জি স্যার, আসলে মেবি সঠিকটা কেউই জানে না স্যার, এখন গুগল করে সম্ভবত দুই একজন বললে বলতে পারে, কিন্তু স্যার এই জিনিসটা আমরা অবগত না স্যার, পড়ানো হয় নাই ফার্স্ট টাইম। জি স্যার, আমরা কয়েকটা ফাইবার সম্পর্কে বলতে কি ভাষা, মানে পাঁচটা মানে টপ ফাইবার বলতে পাঁচটা ভালো মানের ফাইবার বুঝাচ্ছেন। ভেরি গুড কোশ্চেন, ইউ আর কোশ্চেনিং কাউন্টার কোশ্চেন করতেছো, ভেরি গুড কোশ্চেন। টপ বলতে কি বুঝাচ্ছি আমি স্যার, টপ বলতে কি মানে ভালো ফাইবার জানতে চাচ্ছেন। ভালো ফাইবার মানে কি স্যার? ভালো ফাইবার মানে যেটাতে ভালো ক্যারেক্টারিস্টিকস আছে, মানে কিসের, মানে কিসের বেস স্যার টপ ফাইবার যাচাই করতে চাচ্ছেন। যে যে ফাইবার গুলো থেকে আমরা ভালো বেনিফিট পেয়ে থাকি। ভালো বেনিফিট মানে কি
বেশ কমফোর্টেবল স্যার আপনি বলতে কি স্যার আপনি এটা বুঝেছেন যে না পাঁচটা ফাইবার পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে স্যার এরকম কিছু স্যার ভালো বেনিফিট বলতে মানে যেটা থেকে আমরা ভালো অ্যাডভান্টেজ পাই মানে যে ফাইবার ঘুরে ফিরে আবার তো ভালো ক্যারেক্টারিস্টিক্স আসলো তুমি তো ব্যাখ্যা করতে পারলে না আসলে হচ্ছে যে আসলে ভালো বলতে কি বুঝাতে চাচ্ছ স্যার যে পাঁচটা ফাইবার আমরা সবচেয়ে বেশি ইউজ করি না স্যার আপনি টপ ফাইবার বলতে স্যার আপনি কিসের ম্যাট্রিক্স এর উপর যাচাই করতে চাইছেন টপনেস ওইটা ডিপেন্ড করে স্যার আমি তো টপটা এখনো বলিনি আমি ওর 4.9 মোলের পয়েন্টটাতে আমি যাচ্ছি নাইমুলই তো না নাইমুর জি স্যার তো মানে কি স্যার ক্যারেক্টারিস্টিকস বলতে যেগুলো থাকে আর কি যেমন ধরেন ইলং মানে ফাইননেস ইলংগেশন ভালো টেন্স ভালো ইলংগেশন মানে কি স্যার এরকম তো পুরো ডিপে চলে যেতে হবে আশ্চর্য কথা তুমি একটা জিনিস কমেন্ট করছো তুমি কমেন্টের জাস্টিফাই করবা না যে প্যারামিটার গুলো দিয়ে আমরা একটা ফাইবারকে যাচাই করি তুমি তো ঘুরে ফিরে সব একই কথা বলছো কি প্যারামিটার দিয়ে করো ওগুলোকে কেমনে ভালো বলবো আমি স্যার ভালো 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 তো ভালো বলাটা আসলে মানে বিভিন্ন পারস্পেক্টিভে মানে বিভিন্ন জিনিসের রেসপেক্টে ভালো বলি মানে ইউজের উপর যে আমি কোন কাজে ইউজ করতেছি ওইটার রেসপেক্টে আমি একটা ফাইবারকে ভালো বলবো থ্যাংক ইউ ভেরি মাচ মানে আলটিমেটলি ভালো देयर इज नॉट মানে কি বলে হচ্ছে ভালো বলে আসলে তেমন কিছু নাই প্রথম কথা হচ্ছে আমি একটু বলি কারণ হচ্ছে তুমি যেই ধরো যেই ফাইবার ইউজ করবা হচ্ছে ফর एग्जांपल জামা কাপড় মানে কাপড় পরার জন্য গরমকালে সেই কাপড় কি ভালো হবে শীতকালের জন্য না স্যার নট নেসেসারিলি আমি জানি না নট নেসেসারিলি তার মানে তুমি এটাকে ভালো ফাইবার কেমনে বলবা সেটাই স্যার স্যার ইউজের উপর ডিপেন্ড করতেছে সো এই জন্য বলতেছি এরকম ব্ল্যাঙ্কেট শব্দ আর ভবিষ্যতে ইউজ করবা না আর কি কারণ এই ব্ল্যাঙ্কেট শব্দগুলোর কোনো মানে নাই মনে করো তোমার দরকার হচ্ছে সুইমিং কস্টিউম তোমার দরকার হচ্ছে যে কি বলে হচ্ছে যে তোমার দরকার হচ্ছে যে স্পেসে তুমি যাবা তো এটার ভালো ডেফিনিশন কি তোমার এই বাংলাদেশের গরমকালে হিউমিড এনভায়রনমেন্টে বসে হবে না স্যার কখনোই না স্যার তোমার ভালো দরকার হচ্ছে মাস্কের জন্য মাস্কের কাপড় আর ইয়ার কাপড় এক হবে না স্যার না স্যার তো সব সময় মাথা রাখবা এইসব ভালো ভালো ফাইবার ভালো কোয়ালিটি ভালো এইসবের একদম মানে এগুলোর কোনো বেনিফিট নাই এগুলো বলবে হচ্ছে যারা ডিপ্লোমা পড়ে যারা ভোকেশনাল পড়ে তারা বলবে তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো তাহলে তোমার সাথে ওর ডিফারেন্সটা কোথায় হইলো জি স্যার বুঝতে পারছি আচ্ছা এবার আমরা আমাদের অরিজিনাল পয়েন্টে আসি টপ টপ গুড একটা কোশ্চেন করছে হচ্ছে একজন বলছে হচ্ছে যে কি বলে হচ্ছে যে যেমন আদনান আমাকে বলতেছে যে যেসব ফাইবারে ভার্সলি ইউজ করায় গুড আমরা তাহলে ইউজার উপর ভিত্তি করে করি কনজাম্পশন বা সবচেয়ে বেশি ইউজ করা হয় কোন টপ পাঁচটা ফাইবার ভেরি গুড সো কাউন্টার কোশ্চেন অনেক সময় করতে হয় হচ্ছে টু গেট দ্য ক্লারিফিকেশন বলো টপ পাঁচটা ফাইবার কি ইউজ করবা ইউজার উপর ভিত্তিতে টেক্সটাইল ফাইবার কোন জায়গায় ইউজ করব সেটাও তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি খালি ইউজ করলেই তো হচ্ছে না মানে হচ্ছে আমি তো ফাইবার মানে টেক্সটাইল ফাইবার যে কোন জায়গায় ইউজ করতে আমি ডেইলি ইউজের জন্য করতে পারি আমি ধরেন যা ফায়ার রেজিস্টার ফাইবার লাগবে এটা ফায়ার সার্ভিসের লোক করতেছে তো আমি সমস্যা কি পড়লেই তো হলো বাংলাদেশের মানুষ ওয়ান কাইন্ড অফ ফাইবার পরবে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওয়ান কাইন্ড অফ ফাইবার পরবে সো কোন এরিয়ার মানুষজন পড়তেছে বা আমি কোন কাজের জন্য ইউজ করতেছি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট হ্যাঁ ফাইন ইউজ হইলেই হলো আমি তো বলি নাই হচ্ছে যে ফায়ার সার্ভিসের জন্য টপ পাঁচটা ফাইবার কি আমি বলতে হচ্ছে যে টপ টেক্সটা ফাইবার ইউজ অনুসারে সেটা যেখানে ইউজ হোক না কেন স্যার জানা নেই স্যার কেন অনেকগুলো অনেক বৃত্ত হইছে কটন বলছো পলিস্টার বলছো স্যার কটন পলিস্টার সিল্ক নাইলন নাইলন তারপর হচ্ছে
স্যার জুট এগুলো হচ্ছে কি স্যার ডে মানে মোটামুটি ডেইলি ইউজের জন্য মোটামুটি আবার আবার মোটামুটি আবার ডেইলি ইউজ আচ্ছা স্যার ডেইলি ইউজের জন্য আবার ডেইলি ইউজ মানে কি স্যার ডেইলি ইউজ না স্যার কমনলি ইউজড আর কি মানে প্রায় আমরা ইউজ করে থাকি আবার কমনলি ইউজ মানে কি তুমি যদি বছরে একবার ইউজ করো একটা শীতের কাপড় সেটা ইউজ না জি স্যার সো টপ পাঁচটা ফাইবার হচ্ছে পলিস্টার কটন সেলুলোজিক ফাইবার সেলুলোজিক পলিপ্রোপিলিন সেলুলোজ অনেকগুলো হতে পারে এটা হবে না সো কটন পলিস্টার কটন নাইলন উল এবং অ্যাক্রাইল পলিপ্রোপিলিন অ্যাক্রিলিক উল পলিপ্রোপিলিন প্রচুর বেশিরভাগ ইউজ হয় নন টেক্সটাইল নন টেক্সটাইল অ্যাপ্লিকেশনে ক্ষেত্রে যেমন পলি ব্যাগ সো টপ পাঁচটা ফাইবার ইউজার দিক থেকে হচ্ছে পলিস্টার নাইলন অ্যাক্রাইলিক কটন এবং হচ্ছে এখানে সিল্কের কোনো অস্তিত্ব নাই জুটের কোনো অস্তিত্ব নাই কারণ সিল্ক ইটসেলফ ইজ এ ভেরি মানে লোলি প্রোডিউস মানে লো লো কি বলবো হচ্ছে লো লো প্রোডাকশন অফ ফাইবার মানে লোয়েস্ট প্রোডাকশন অফ ফাইবার হচ্ছে সিল্ক এখন এটা হচ্ছে 2015 এর অনুসারে আমাদেরকে তোমরা এখন একটা গ্রুপ ওয়ার্ক করবা সেই গ্রুপ ওয়ার্কটা এর আগে গ্রুপ ওয়ার্ক করছো এখন কখনো না স্যার না স্যার ল্যাবে যে ল্যাব ওয়ার্ক এখানে মানে অনলাইনে না স্যার না কখনো কোয়েন সাবমিট করা হয় নাই আচ্ছা তোমাদেরকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে ভাগ করে দেব হচ্ছে কয়জন তোমরা এখানে 70 জনের মতো তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবো ওখানে দেওয়ার সাথে সাথে জয়েন করবা জয়েন করার পরে তোমরা 8-9 জন 9-10 জন মিলে একটা গ্রুপ হবা ওখানে তোমাদের আসলে গ্রুপ ডিসকাশনটা হবে হচ্ছে আমি তো এখানে 2015 সালের দিছি 2015 সালের পরে 2017 বা 18 সালে বা 18 বা 19 সালে তোমরা খুঁজে বের করবা হচ্ছে যে এই কনজাম্পশনের ডাটা পাওয়া যায় কিনা আরো লেটেস্ট ডাটা পাওয়া যায় কিনা বুঝতে পারছি আমি জি স্যার জি স্যার জি স্যার তোমাদের কাজ হচ্ছে নিজেদের মধ্যে ডিসকাশন করবা এবং হচ্ছে ওখানে তোমরা নিজের স্ক্রিন শেয়ারও করতে পারবা ওকে জি স্যার ওকে স্যার প্রথম যে কাজটা হচ্ছে আমি এখনই হচ্ছে যে ইয়া আমার কথা শোনা যাচ্ছে ঠিকমতো সবাই জি স্যার জি স্যার তো মার্কেট আপডেট যদি দেখো স্ক্রিনে যে 2015 এ প্রেডিক্ট করা হয়েছিল হচ্ছে 2020 তে গ্রোথ হবে সিনথেটিক ফাইবার 3-4% কটন ফাইবার 1-2% সেলুলোজিক ফাইবার 5-6% আর যদি ওয়ার্ল্ড এর ফাইবার কনজাম্পশন যদি দেখা যায় তাহলে চায়না 6% বাড়ার কথা যদিও কোভিড এর কারণে অনেক চেঞ্জ হবে বাট ইউরোপে 4% কমে যাওয়ার কথা নর্থ আমেরিকায় 4% কমার কথা আর হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং হচ্ছে এশিয়া আফ্রিকা সাউথ আমেরিকা এবং অস্ট্রেলিয়া ইট ইজ অ্যারাউন্ড হচ্ছে 1% গ্রো হওয়ার কথা ইনক্লুডিং বাংলাদেশ এবং 2015 এ অ্যারাউন্ড 750 বিলিয়ন ইউএস ডলার হচ্ছে যে ফাইবার ইউজ করা হয়েছে যেটা ইট ওয়াজ এক্সপেক্টেড হচ্ছে যদি 2019 শেষ হয়ে গেছে ভ্যালু ওয়াজ সাপোজ টু বি 910 বিলিয়ন 5% গ্রোথ ডান পাশে একটা জিনিস দেখছো যে টেক্সটাইল কনজাম্পশন 2010 থেকে 2020 লেখা আছে দেখো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ এ 28 থেকে 31 কেজি পার ক্যাপিটা ওয়ার ইজ ডেভেলপিং কান্ট্রিজ এ হচ্ছে 7.8 থেকে 12 কেজি পার ক্যাপিটা মানে হচ্ছে যে পার পারসন কনজাম্পশন তো তোমাদের এখন আরেকটা ছোট গ্রুপ ওয়ার্ক হবে সেটা হচ্ছে তোমাদের বয়স এভারেজ কত 20-21-22 জি স্যার জি স্যার সো তোমাদের এখন যে গ্রুপ ওয়ার্কটা হবে সেটা হচ্ছে এই 20 বছরে তোমরা কি পরিমাণ ফাইবার কনজিউম করছো সো ফাইবার অ্যাজ এ ক্লোদিং কি পরিমাণ ফাইবার কনজিউম করছো সেটা গ্রুপের এভারেজ কত এটা বের করে চ্যাট বক্সে লিখবা ঠিক আছে ওকে স্যার 5 মিনিট সময় দিলাম 5 মিনিট হবে স্যার বুঝিনি স্যার আরেক বুঝিনি স্যার ব্যাপারটা
সো ফার এই মুহূর্তে মানে তোমাদের এই 20 বছরের জীবনে এক একজন কি পরিমাণ ফাইবার কনজিউমেন্ট অলরেডি গুগল ক্লাসরুমে ইয়া করে দিছে? একটা অ্যাসাইনমেন্টের হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, যে তুমি তোমার এই 20 বছরে কনজাম্পশন কত হইছে এটা বের করবা, ঠিক আছে? এবং সবাই কিন্তু একজনের জন্য না, তোমার যত ধরনের অ্যাজাম্পশন করার দরকার তুমি অ্যাজাম্পশন করবে, অ্যাজাম্পশন করবে। ওকে, কার্ডটা থেকে ইস্যু হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্যার ইকো হচ্ছে স্যার, কারণ কি? হ্যালো, এখন হচ্ছে? এখন ঠিক আছে না স্যার, আপনার থেকে ইকো হলাম, ঠিক বুঝলাম, আমারটা থেকে ইকো। আচ্ছা, এনিওয়ে, যাই হোক, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট, যেটা সেটা হচ্ছে ওই যে 2015 এ তো আমরা বের করছিলাম, দেখাইছিলাম, ওটা 2015 এ তোমরা একটু পড়ছো, 2018 বা 19 এর বা লেটেস্ট যে ডাটাটা সেই ফাইবার কনজাম্পশনটা বের করো, ঠিক আছে? ওকে স্যার, স্যার বলো স্যার, ইন্ডিভিজুয়ালি যে কোশ্চেন মানে অ্যাসাইনমেন্টটা আছে ওই যে রুমে যেটা হচ্ছে না স্যার, স্যার ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টটা স্যার, ওটা স্যার ছোটবেলায় তো স্যার বাচ্চা যখন মানে আমরা যখন ছোট ছিলাম তখন স্যার সোয়া রাখলে স্যার যে বিছানাতে নোংরা না করে যে কাঁথা দিয়ে দিত স্যার, ওইটা কি ক্লোথিং হিসেবে ইউজ করব? না না না, ওটা ধরবা না। ও, যা স্যার যা পড়ছি সুগুগুলাই ক্লোথিং, ক্লোথিং কাঁথা ধরবা না। আচ্ছা স্যার, স্যার পার ক্যাপিটা বলতে কি বোঝায় স্যার? হ্যাঁ হ্যালো, পার ক্যাপিটা স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমারটাই তুমি বলবা, তো তোমার তো আর পার ক্যাপিটার দরকার নাই, তোমারটাই তুমি বলবা 20 বছরে কত তুমি কনজিউম করছো। হ্যাঁ স্যার, প্রশ্ন ছিল পার ক্যাপিটা জিনিসটা বলতে কি বোঝায় স্যার? পার ক্যাপিটা মানে পার পারসন। আচ্ছা স্যার, ক্যাপিটা মানে পার পারসন। আচ্ছা ওকে, আমরা এখন ক্লাস শেষ করব। তো ক্লাস শেষ করার আগে সবার থেকে আমি জানতে চাই আজকে আজকে সারা দিনের ক্লাসে আমরা কি কি শিখছি, সবাই বলতে থাকো একটা একটা পয়েন্ট, সবাই একটা একটা পয়েন্ট করে বলো, তো চ্যাট বক্সে লিখতে পারো, ইট ইজ আপ টু ইউ, দ্রুত আমরা শেষ করব। কি কি শিখছি সারা দিন স্যার? প্রথমত শিখছি হচ্ছে এই অলরাউন্ডার যাতে কেউ না হয়, কারণ অলরাউন্ডার হয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, সব টাইপেরই থাকতে হবে। আসলে অলরাউন্ডার কেউ যেন না হয় এটা না, সবার হওয়ার দরকার নেই, ঠিক আছে? একটু মানে ইন্টারপ্রিটেশনে ভুল আছে, সবার হওয়ার দরকার নেই। আর শেখ হাসান, আচ্ছা গুড, শেখ হাসান আর মরিয়ম দুজনেই বলতে হচ্ছে গুড কোশ্চেন, বলো আবার স্যার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আচ্ছা, কারো একটা মাইকের কারণে ইকো শোনা যাচ্ছে, কারো একজন মাইকের কারণে ইকো শোনা যাচ্ছে, এই যে এখন আবার ইকো নাই। আচ্ছা হ্যাঁ, ফারজানা হাত তুলছিল অনেকক্ষণ থেকে, ফারজানা বলো। ফারজানা ফারজানা তুমি হাত তুলে রাখছো, আচ্ছা ওকে আরেকজন বলো। এখন তো রাস্তাঘাট অনেক ভালো, আসতে তো কষ্ট হয় না। হ্যালো, বিভিন্ন ইউজের উপর ভিত্তি করে আসলে কখন কোনটা লাগে এটার উপর ভিত্তি করে আমরা বলবো, এটা আসলে যেটা আমরা বলতে যে ফাইনেস বা এটা ভালো কোয়ালিটি ভালো এইভাবে না বলে আমরা ইউজের উপর ভিত্তি করে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেক স্যার, ব্ল্যাঙ্কেট ওয়ার্ড ইউজ করা যাবে না। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট ওয়ার্ড ইউজ করা যাবে না, গুড। আমি তো খুব ভালো লাগতেছে ওই যে একজন বলছে রিলায়েবল সোর্স থেকে ডাটা বের করা, তারপরে হচ্ছে যে আরেকজন উর্মি বলতেছে হচ্ছে আউটসাইড দা বক্স এন্ড ট্রাই টু বি আপডেটেড, আর সাজেদ বলতেছে হচ্ছে সেই উত্তর যাচাই করা উচিত, ভেরি গুড। আর এর বাইরে সোর্স ছাড়া কথা বলা যাবে না। হ্যাঁ, কারণ আমরা আসলে আলটিমেটলি ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন হচ্ছে আমাদেরও তো আস্তে আস্তে মানে আমাদের তো ডিফারেন্সিয়েট করতে হবে হচ্ছে অন্যজনের সাথে, তাই না? Yes sir. নাইলে তোমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি বলো বা কলেজ ডিপ্লোমার পার্থক্য কি হবে? নেক্সট, আর আর কি স্যার? না জেনে স্যার অন্য কারোর সাথে মানে মুখ মিলানো যাবে না, মানে এই যে অন্যরা যা বলে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না।
কিভাবে ঠিক আছে, এইটা ছাড়া এবং তোমাদের মেধা অনেক আছে, আমাদের ইউনিভার্সিটির বড় সমস্যা হচ্ছে আমরা তোমাদের মেধাটাকে নষ্ট করে দেই, বিকজ হচ্ছে যে মানে কিছু উইয়ার্ড ওয়ে অফ হচ্ছে এটা।